নতুন মার্কিন ভিসা নীতির প্রয়োগ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসুল জেনারেল জানান, সব ক্যাটাগরির ভিসাই এই নীতির আয়তাধীন। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়া ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। যাদের মার্কিন ভিসা আছে কিন্তু নিষেধাজ্ঞায় পড়েছেন, কেবল তাদেরকেই ভিসা প্রত্যাহারের কথা জানাবে যুক্তরাষ্ট্র। অন্য যারা এই নীতির আওতায় পড়ছেন তারা টের পাবেন ভিসা আবেদন করার পর। বাংলাদেশের কিছু নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীরা বেশ নার্ভাস দেখবেন, তারা বলছে যে আমেরিকা যে কোনো সময় যে কিছু ঘটাতে পারে। প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা বাই নাও আমাদের সরকার প্রধানকে টালোটে জানিয়ে দিয়েছে, বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে অবৈধ সরকার অবৈধ মন্ত্রণালয়ের নওফেলকে শিক্ষামন্ত্রী দায়িত্ব দিয়েছে। আমরা বাংলার মাটিতে দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আর এক মুহূর্ত দেখতে চাই না। শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে বর্তমান শিক্ষামন্ত্রীকে ভয়ঙ্কর আলটিমেটাম দিলেন একজন ব্যক্তি। প্রিয় দর্শক, তার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিওর শুরুতেই দেখিয়েছি। এমনকি প্রিয় দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার প্রধান থেকে শুরু করে সকল নিম্ন স্তরের নেতাকর্মী পর্যন্ত নার্ভাস। প্রিয় দর্শক, কেননা তারা ভয়ে রয়েছে। কী সেই ভয় প্রিয় দর্শক, সেটি আশা করি নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এবং প্রিয় দর্শক, তৃতীয়ত আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে চলেছি সেখানে বলা হয়েছে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রিয় দর্শক, ঠিক এমনই মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, কেন তিনি এমন মন্তব্য করলেন, তাহলে কি তার উপর আন্তর্জাতিক কোনো চাপ আসতে চলেছে, তিনি কেন প্রধানমন্ত্রী হয়ে এমন মন্তব্য করলেন, সেটি আশা করি আপনারা তৃতীয় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, চতুর্থত আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেই ভিডিওটি হতে চলেছে আজকে সবগুলো নিউজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ। কেননা প্রিয় দর্শক, অবশেষে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্কটা সেটা শেষ হতে চলেছে, কেননা তারা আবারও ভিসা নিষেধাজ্ঞা দিয়েই ফেলেছে। প্রিয় দর্শক, তো কাদের কাদের উপর ভিসা নিষেধাজ্ঞা চলে এসেছে সেটি জানতে আজকে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। প্রিয় দর্শক, তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা একে একে ভিডিও দেখা শুরু করি। তো প্রথমেই আমরা দেখে আসি শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন শিক্ষামন্ত্রীকে নিয়ে যেই বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে অবৈধ সরকার অবৈধ মন্ত্রণালয়ের নওফেলকে শিক্ষামন্ত্রী দায়িত্ব দিয়েছে। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিল নওফেল, সে কিন্তু এই যে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে তার সাথে কিন্তু দীর্ঘদিন সংশ্লিষ্ট ছিল। আমরা দেখেছি এই নওফেল, সে কয়েক বছর আগে ভারতের একটা সংগঠন ইসকন, যারা বিভিন্ন সময় বৃহত্তর ভারতের স্লোগান দেয় বাংলাদেশে, তাদের একটা প্রোগ্রামে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। আজকে তাদের সেই বৃহত্তর ষড়যন্ত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটা ভোক্তা বাজার তৈরি করা এবং এ দেশের বুদ্ধিভিত্তিক পড়াশোনা করার যে জায়গাগুলোতে ইঞ্জিনিয়ার ডক্টর যে জায়গাগুলো তৈরি হয় সেই জায়গাগুলোতে ভারতীয়রা কীভাবে দখল করতে পারে, এই পরিকল্পনার অংশ হিসেবে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা করতেছে। আজকে যারা এই অবৈধ সরকারের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তথাকথিত এমপি মন্ত্রী, তারা কিন্তু কেউই, তাদের কোনো ছেলে সন্তান, তারা কিন্তু কেউই আজকে এই শিক্ষাক্রমের সাথে সংশ্লিষ্ট না, তারা দেশে পড়াশোনা করে না, তারা বেশিরভাগই দেশের বাইরে পড়াশোনা করে, তাদের সন্তানরা না হয় দেশের ইংলিশ ভার্সন ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করে। ব্রিটিশ কারিকুলামে ক্লাস সিক্সে আইসোটোপ পড়ানো হয় বিজ্ঞান বইতে, আর আমাদের ক্লাস নাইনে ট্র্যাকের ছবি, বাসের ছবি, ট্রেনের ছবি দিয়ে দেখানো হচ্ছে এটা বাস এটা ট্র্যাক। মানে ক্লাস নাইনটিনের ছেলে কি কোনটা বাস কোনটা ট্র্যাক কোনটা ট্রেন এটা জানার দরকার আছে? এরা চাচ্ছে ক্লাস টেনে পড়ুক সে যেন ফাইভের একটা শিক্ষার্থী সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে না পারে, ধাপে ধাপে শিখরে শিখরে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে শিক্ষাক্রমকে চালু করা হয়েছে। আজকে পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে, কি সাংঘাতিক! আমাদের ছেলেরা কি পরীক্ষা না পড়াশোনা করে? করে না তো, কোথাও করে না। এই পরিকল্পনা এই দেশের জনসংখ্যাকে জানো, তারা আজকে দুই দিন আগে দেখলাম আওয়ামী লীগের পেজে উৎসব করতে এসেছে ভারত খুব দ্রুতই বাংলাদেশের চতুর্থ রপ্তানিকারক দেশ, বৃহত্তর রাষ্ট্র হবে। মানে তারা উৎপাদন করবে, তারা প্রযুক্তি উৎপাদন করবে, আমাদের কাছে বেচবে, আমরা খালি খাবো, আমরা ভোক্তা বাজার হবো, আমাদের কিছু তৈরি করতে না পারি, বাংলাদেশের জ্ঞানই তৈরি না হয়, বাংলাদেশের বিক্রি তৈরি না করা হয়, এর জন্যই আসলে এই শিক্ষাক্রমে তৈরি করা হয়েছে। এবং আমাদের যে আন্দোলন চলছে এবং আমাদের যে প্রতিবাদ করছি, আমরা জানি না আমরা কতটুকু সফল হবো, কিন্তু আমরা বলতে চাই আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, এবং সকল অন্যায় একদিন দুদিন পর হলে পরাজিত হয়। এই সরকার যেই দুর্বিসন্ধি নিয়ে, যেই এদেশের তরুণ সমাজকে ধ্বংসের পায়তারা নিয়ে যেই সিদ্ধান্ত নিয়েছে তা এদেশের মানুষ বয়কট করেছে, এবং আশা করি এই আন্দোলনের মাধ্যমে আমরা এর একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীকে নিয়ে যেই বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। প্রিয় দর্শক, এই বক্তব্য সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের
দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তবে সেই ভিডিওটি দেখার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বর্তমান সরকারকে কেন্দ্র করে যেই বক্তব্যটি দিয়েছে এবং কেন তারা নার্ভাস রয়েছে, তাদের নার্ভাস থাকার পিছনে আসলে মূল রহস্যটা কি সেটি জেনে আসি। প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীরা বেশ নার্ভাস দেখবেন, তারা বলছে যে আমেরিকা যে কোনো সময় যে কিছু ঘটাতে পারে। প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা বাই নাও আমাদের সরকার প্রধানকে এটা জানিয়ে দিয়েছে। এই নার্ভাসনেসের মানে হচ্ছে তাই, জনগণ পিছনে যদি থাকে কি হয় দেখেন, ফিলিস্তিনে কি হয়, সারা বিশ্বের সাথে লড়াই করছে, 30,000-32,000 মানুষ জীবন দিয়ে ফেলেছে, তারপর লড়াই বন্ধ হয়নি কেন? কারণ যারা যুদ্ধ করছে স্বাধীনতার জন্য লড়াই করছে তারা জানে পুরো আরব সারা দুনিয়া আমার পক্ষে, সারা পৃথিবীর মানুষ মিছিল করছে ফিলিস্তিনিদের জন্য। তো বাংলাদেশ সরকার অবৈধভাবে যে ক্ষমতা দখল করে আছে এই আওয়ামী হানাদাররা দখলদাররা জানে যে তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের কোনো ম্যান্ডেট নাই, 2008 সাল থেকে কোনো ম্যান্ডেট নাই, 2011 সাল থেকে ম্যান্ডেট নাই, 2014 ম্যান্ডেট নাই, 2018 ম্যান্ডেট নাই, 2024 ম্যান্ডেট নাই। প্রশ্ন হচ্ছে আপনি যখন জানবেন যে আপনার ম্যান্ডেট নাই, আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন, আপনি বাহিরে যাই বলেন না কেন প্রধানমন্ত্রী সহ এই ভোটচোরদের সকল সমিতির সদস্যরা জানে যে তারা অনির্বাচিত, 2% মানুষও ন্যাচারালি এই সরকারকে ভোট দেয় নাই। আপনারা গতকালকে দেখেছেন আমাদের যে এই অবৈধ সরকারের নতুন করে মনোনীত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব, উনি বললেন যে ভারতবর্ষ নাকি বরাবরই তাদের পাশে ছিল, 2014 সালে ছিল, 2018 সালে ছিল এবং 2024 সালে ছিল। এবং আমরা বারবার যেটা বলার চেষ্টা করেছি যে 2008 থেকে একটা অবৈধ সরকার কীভাবে ক্ষমতায় ছিল, এই স্টেটমেন্টের মধ্য দিয়ে যেটা আবার আমাদের আশঙ্কা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগের সরকারের সাথে দলের সাথে ছিল না, তারা 111-এর যে একটা ষড়যন্ত্র করে দেশি বিদেশি দেশের শত্রুদের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসছে, বিএনপিকে জোর করে হারিয়ে দিয়েছে এবং 111-এর ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা এতদিন ক্ষমতা কন্টিনিউ করেছে। অতএব একটা ভিনদেশি সমর্থন নিয়ে ক্ষমতায় থাকার যে বাস্তবতা, এটা আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্র স্বাধীন নয়, আমরা পরাধীন হয়ে গেছি। যখন আফগানিস্তান আমেরিকা দখল করে এবং কাবুলে প্রেস কনফারেন্স করে আপনার ওখানকার কারজাইকে বলতে হয় যে আমেরিকা আমাদেরকে সমর্থন করেছে, যখন আমেরিকা বাগদাদ দখল করেছে, বাগদাদ দখল করে যখনকার ওখানকার যা গাদ্দাররা ছিল তারা ক্ষমতা নিয়েছে, তারা যখন বলেছে যে আমেরিকা আমাদের সাথে আছে, এটা বলার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয় এবং বারবার হয়েছে যে আফগানিস্তানের মানুষ সেই শাসকদের পক্ষে ছিল না, বাগদাদের জনগণ সেই শাসকদের পক্ষ ছিল না। ঠিক একইভাবে গতকালকে আমাদের এই তথাকথিত অবৈধ সরকারের অবৈধ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে এটা একটা ভারতবর্ষের সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার না। বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে আনে নাই, 14-তেও আনে নাই, 18-তেও আনে নাই, 24-এও আনে নাই। এই জন্য আমরা বারবার বলেছি জাতি হিসাবে আমরা কেন পরাধীন হয়ে গেছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যটি দেখেছেন বা শুনেছেন, এবং তার এই বক্তব্যটি দেখার বা শোনার পর যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের তৃতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কেন বললেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে সেটিও দেখে আসি। বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়েছে যে তাদের, অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি, তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। এটা তো বড় ধরনের ঘটনা, কি এমন চক্রান্ত, সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি বিস্ময়কর। মানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন বলেছেন যে আরেকবার অর্থনৈতিক সংকট আসতে পারে, সেই কথা বলেছেন। তার চেয়ে বলেছেন যে আমেরিকার লজ্জা নেই, তারা যে কাউকেই ক্ষমতায় বসাতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলি কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়েছে এবং নানান দিক সবাই আলোচনা করছেন যে কি ঘটনা ঘটলো, এখনো কেন আমেরিকার প্রসঙ্গটা আসছে, আমেরিকা তো কিছু বলছে না সাম্প্রতিক সময়। শুধুমাত্র তারা বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারা হতাশা ব্যক্ত করেছে যে সব দলের অংশগ্রহণ ছিল না সেসব বিষয়ে। এবং এরকম যুক্তরাজ্য দিয়েছে, কানাডা দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, পশ্চিমা দেশগুলো মূলত এরকম, ইউরোপীয় ইউনিয়নও তাই বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলছেন, যাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা বলি, খবর যেটা প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে, হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি, তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতে 29 দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন, 29টা দেশের প্রবাসীরা ছিলেন। প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা সংগ্রাম সহ যেকোনো আন্দোলনে প্রবাসীদের অবদান আছে, প্রবাসীদের প্রশংসা করেছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের আয়ের উৎস, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান আছে। তিনি বলছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে অবদান আছে, বাংলাদেশে যখন মার্শাল্লা জারি হয় তখন আমরা যখন কাজ করতে পারি না তখন প্রবাসীরা প্রতিবাদ জানান, আপনারা আন্দোলন সংগ্রাম করেন, জনমত সৃষ্টি করেন, এটা আমাদের বিরাট শক্তি,
এই কথা বলেছেন। তারপরে বলছেন যে বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয়, নিজেরাই তালা ভাঙে, তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে। তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এখনো তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। এই যে বক্তব্যটা তিনি দিলেন যে নির্বাচন বাতিলে কেন এরকম বাতিল হবে, তাহলে এই নির্বাচন নিয়ে এমনি বা প্রশ্নবিদ্ধ, যেহেতু বলছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, তারপর নির্বাচনের যেই ভোট সংখ্যা দেখানো হয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে, 3টা পর্যন্ত 27%, এক ঘন্টা পর সেটা কিভাবে 40% হয়, এগুলো নিয়ে প্রশ্ন আছে। ভোটারদের অংশগ্রহণ ছিল না এটা মোটামুটি অনেকেই বলছেন, যার কারণে পশ্চিমা দেশগুলো তাদের যে অবস্থান নির্বাচন নিয়ে সেটি তারা বলে যাচ্ছেন, এমনকি আনন্দবাজার পত্রিকা পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফল এবং ক্রমাগতভাবে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, সংসদে অধিকাংশ আসন জুড়ে থাকা, এর ফলে যে গণতন্ত্র একটি ভঙ্গুর অবস্থার মধ্যে যাচ্ছে, একচেটিয়া একতরফা একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে, তার বিপদ সম্পর্কে বলছে একেবারে ভারতের যে খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সেই কথাগুলো আসছে, অন্যান্য গণমাধ্যমও ইতিমধ্যে প্রকাশ করেছে। তো সব মিলিয়ে কি এমন কোনো পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে যে যার ফলে নির্বাচন বাতিল হবে? মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কি করতে পারে? যদিও অনেকেই বলছেন যে নানা ধরনের স্যাংশন আসতে পারে, বলা হচ্ছে যে ভিসা নীতি কার্যকর করা হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে তৃতীয় ভিডিওটিও দেখেছেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে যুক্তরাষ্ট্র যেই বার্তা দিয়েছে সেই বার্তাটি জেনে আসি। যাদের মার্কিন ভিসা আছে কিন্তু নিষেধাজ্ঞায় পড়েছেন, কেবল তাদেরকেই ভিসা প্রত্যাহারের কথা জানাবে যুক্তরাষ্ট্র। অন্য যারা এই নীতির আওতায় পড়ছেন তারা টের পাবেন ভিসা আবেদন করার পর। সহকর্মী আহমেদ রেজার মেইলের জবাবে তারা জানায় কারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খুনের সাথে জড়িত তা নির্ধারণে দেশটির নিজস্ব প্রক্রিয়া আছে। বাংলাদেশিদের উপর মার্কিন ভিসা নীতি আরোপের পর থেকেই মুখে মুখে প্রশ্ন, কারা আছেন নিষিদ্ধের তালিকায়? ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু নাম নিয়ে গুঞ্জনও শোনা যায়, কিন্তু ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন অনুসারে ব্যক্তির ভিসার তথ্য গোপনীয়, এটি প্রকাশ করা হবে না। তাহলে ভিসা নীতির আওতায় পড়া ব্যক্তি কিভাবে জানবেন? ইমেইলে দূতাবাস জানায় যাদের যুক্তরাষ্ট্রের ভিসা আছে এবং এ অবস্থায় এই নীতির আওতায় পড়েছেন, ভিসা প্রত্যাহারের বিষয়টি কেবল তাদেরই জানিয়ে দেওয়া হবে, আর যাদের ভিসা নেই আবেদন না করা পর্যন্ত তারা কিছুই টের পাবেন না। যমুনা টেলিভিশনের এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাস জানায় ঘোষণা দিয়ে দফায় দফায় ভিসা নীতি আরোপের কথা বলা হবে না, তবে ভিসা নীতি ঘোষণার পর থেকে বাংলাদেশের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন। গণতান্ত্রিক নির্বাচনকে ক্ষুণ্ণ করা বলতে কী বোঝায় তারও একটি বিবরণ উল্লেখ করেছে দূতাবাস, সেগুলো হলো ভোটকার চুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণের সভা সমাবেশে যোগ দেওয়ার স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে সহিংসতা এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ ঠেকানোর মতো কর্মকাণ্ড। মার্কিন দূতাবাস আবারও জানিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সাথে জড়িত যে কেউই ভিসা নীতির আওতায় পড়তে পারেন। দূতাবাসের দাবি, কারা নির্বাচনী প্রক্রিয়া ক্ষুণ্ণ করছেন, ভিসা নীতি কাদের উপর প্রয়োগ হবে তা নির্ধারণের জন্য নিজস্ব প্রক্রিয়া আছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তথ্য কয়েক ধাপে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়। দূতাবাস বলছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সাথে জড়িত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও ভিসা নীতির আওতায় পড়তে পারেন। দূতাবাসের মেইলে বলা হয় গণতন্ত্র ও মানবাধিকার সমর্থনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। তারা বিশ্বাস করে ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের জনগণ, সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রচেষ্টাকে সমর্থন করবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে 4টি ভিডিও ফুটেজ দেখেছেন, এবং এই 4টি ভিডিও দেখার পর যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।